সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, কন্যা রাশির নারীদের কত প্রকার গুণ এবং কোন ধরনের দোষ রয়েছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে সর্বপ্রথম আমি একটু দৈহিক চেহারা বা বর্ণ সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীরা হবেন মধ্যম আকৃতি দেহ বিশিষ্ট, অনেক সময় একটু কৃষ্ণ বর্ণের বা শ্যাম বর্ণের দেহ হতে পারে, সেই সঙ্গে বিচিত্র বর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি। তাছাড়া চক্ষু হবে কৃষ্ণ বর্ণ, এমনকি ঘন কৃষ্ণ চুল থাকবে বা কেশ থাকবে, সেই সঙ্গে মনোলোভা বা দৃষ্টি আকর্ষিত থাকবে, চোখে মুখে যেন জ্ঞান গরিমা বা বুদ্ধিমত্তার ছাপ বর্তমান থাকবে। সুপ্রিয় দর্শক, এছাড়া কন্যা রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে আমি কন্যা রাশির নারীদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করতে চাই। বিশেষ করে কন্যা রাশির প্রতীক হিসাবে দেখা যায় যে ধানের শীষ হাতে দাঁড়িয়ে রয়েছে একটি কুমারী কন্যা। এর প্রকৃত অর্থ হচ্ছে পৃথিবী বা ধরণী যখন শস্য শ্যামলা হয়ে নতুন রূপ ধারণ করে, ঠিক সেই সময়ের যে রূপ, এই রূপের বৈশিষ্ট্য কিন্তু কন্যা রাশির নারীদের মধ্যে থাকবে। তাছাড়া এই বোধন শক্তির কারক বুধের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এই কন্যা রাশি। মিথুন রাশির অধিপতিও কিন্তু বুধ, আর এই কন্যা রাশির অধিপতি ও বুধ, এই দুটিই কিন্তু বুধের নিজস্ব গৃহ। তবে কন্যা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, তাই তো কন্যা রাশির নারীদের মধ্যে যে পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল, সেই পরিপূর্ণতাই কিন্তু দেবে এই রাশির নারীদের জীবনে, বা এই রাশির নারীরা ধরিত্রীর বুকে বা সংসার সমাজের বুকে যে পরিপূর্ণতা প্রয়োজন ততটুকু দিতে সক্ষম হবেন। তাই তো কন্যা রাশির নারীদের লোক মানসে, মানে বিশেষ করে কুমারী কন্যা যে পবিত্রতার প্রতীক, তাদের যে সরলতা, নিষ্ঠা, একাগ্রতা মানুষের মনে যে আশ্বাস বিশ্বাস আনে বা আনতে সক্ষম হয়ে থাকে, একথা কিন্তু একমাত্র কন্যা রাশির নারীদের জন্য অক্ষরে অক্ষরে সত্য। তাছাড়া কন্যা রাশির নারীদের মধ্যে রয়েছে বা থাকবে এক ধরনের বিশেষ আকর্ষণীয় শক্তি, সেই সঙ্গে মহত্ত্বের বিকাশই যেন এই কন্যা রাশির নারীদের জীবনের সার্থকতা। তাছাড়া কন্যা রাশির নারীদের মধ্যে যেমন পবিত্রতা, সরলতা, উদারতা, পরোপকারিতা, সদ্গুণের স্বকীয়তা, তেমনি কিন্তু জন্মকালে যদি এই রাশি অধিপতি বুধ বা বোধন শক্তির কারক বুধ দুর্বল হয় বা অশুভ অবস্থানে থাকে বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, সেই সঙ্গে হাতে যদি এই বুধের ক্ষেত্র অশুভ অবস্থানে তিল, ক্রস বা জাল চিহ্ন যুক্ত থাকে, তাহলে জীবনে কিন্তু কামনা বাসনার পঙ্কিলতায় নিজেকে বিপথে চালিত করে ফেলতে পারেন। বিশেষ করে কন্যা রাশির নারীদের মধ্যে তথাপিও কিন্তু প্রচণ্ড পরিমাণে আকর্ষণীয় শক্তি থাকে, আমি পূর্বেই বলেছি। তাছাড়া কন্যা রাশি, বিশেষ করে উত্তর ফল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্র নিয়ে কন্যা রাশি গঠিত। তাই তো কন্যা রাশির জাতিকাদের মধ্যে যারা উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা সিংহের বা সিংহরাশির একটা আভাস কিন্তু থাকবে। তথাপিও বীজ বপন করে চারা উৎপাদন, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল ফল উৎপাদন করার যে পূর্ণতা, এই পূর্ণতা দেবে কিন্তু এই কন্যা রাশির যারা উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ জগতের বুকে পরিপূর্ণরূপে কিছু সৃষ্টি করতে সহায়ক হবেন এই কন্যা রাশির যারা উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম নিয়েছেন। এক কথায় এই দুনিয়াকে বা এই বিশ্বকে শস্য শ্যামলা করে তোলার মূলে যে প্রভাব, সেই প্রভাব কিন্তু থাকবে উত্তর ফল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন কন্যা রাশির নারীরা। তাছাড়া এই কন্যা রাশির নারীদের মধ্যে যারা হস্তা নক্ষত্রে জন্মেছেন তাদের মধ্যে থাকবে বিশেষ করে রূপ, রস, গন্ধ, সৌন্দর্য ফুটিয়ে তোলার, এমনকি তাকে উপভোগ করার এক বিশেষ শক্তি।
এছাড়া যারা চিত্রা নক্ষত্র নিয়ে যে সকল কন্যা রাশির নারীরা জন্মগ্রহণ করেছেন তাদের মনের আকাঙ্ক্ষাকে বা মনের ইচ্ছাকে শক্তিকে রূপান্তর করে জগতের বুকে অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন। এক কথায় এই তিনটি নক্ষত্রের মধ্যেই কিন্তু সৌন্দর্য উপভোগের এক মহান শক্তি থাকে। তাছাড়া পরের দুঃখ বা অপরের দুঃখ দূর করতে কন্যা রাশির নারীরা কিন্তু সর্বদা আগ্রহান্বিত থাকেন। এমনকি এক কথায় বলা যায় যে বোধন শক্তির বা বোধ শক্তির পরিপূরণ ঘটাতে সক্ষম হয়ে থাকে কন্যা রাশির নারীরা। তাই তো কন্যা রাশির নারীদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে গবেষক, সাহিত্যিক, কলা, সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ থাকতে দেখা যেয়ে থাকে। সেই সঙ্গে এগুলো উপভোগ করারও কিন্তু এক বিশেষ অনুভূতি থাকে। অবশ্য জন্মকালীন জন্ম প্ল্যানেটে যদি আপনার রাশি অধিপতি বুদ্ধির দেবতা বুধ, গ্রহপিতা রবি এবং সেনাপতি মঙ্গল এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু এই কন্যা রাশির নারীদের জ্ঞান বিজ্ঞানের দিকে যেমন ঝোঁক থাকবে তেমনি অপরকে অনুপ্রাণিত করার এক বিশেষ মানসিকতাও কিন্তু থাকবে। তাছাড়া এই কন্যা রাশির নারীদের অন্যান্য রাশি বা অন্যান্য গ্রহের অবস্থার অনুকূল বা প্রতিকূল অবস্থা বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু শুভ অশুভ দিককে বিচার বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে অভিজ্ঞ জ্যোতিষীর স্বর্ণাপন্ন হতে হবে। তাছাড়া কন্যা রাশির নারীদের জীবনে নিজেকে বিশিষ্ট ভূমিকায় বা লোকমনের প্রীতি বা শ্রদ্ধার আসনে নিয়ে যেতে যথেষ্ট সক্ষম হয়ে থাকেন। এক কথায় কন্যা রাশির নারীদের মধ্যে যেমন স্বকীয় গুণ থাকবে তেমনি বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই কন্যা রাশির নারীরা যথেষ্ট আগ্রহী এমনকি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া কন্যা রাশির নারীদের মধ্যে বিশেষ করে লোক ও হিতকর কাজে এমনকি শিক্ষার জগতেও কিন্তু কন্যা রাশির নারীরা বিশেষ আগ্রহ দেখাতে সক্ষম হয়ে থাকেন। এমনকি এই আগ্রহই কিন্তু আপনাদের যথেষ্ট প্রতিষ্ঠা আনতে সক্ষম করে থাকে। সুপ্রিয় দর্শক, এছাড়া কন্যা রাশির নারীদের জন্য শুক্র বা প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশির ধনপতি এবং ভাগ্যাধিপতি। এই ধনপতি এবং ভাগ্যাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষ করে বুধ এবং শুক্র অর্থাৎ আপনার রাশি অধিপতি এবং রাশির ধনপতি, এই বুধ এবং শুক্র এই দুটি গ্রহের শুভ অবস্থানের উপর কিন্তু আপনাদের জীবনের সাফল্য এমনকি ব্যর্থতার অনেকাংশে নির্ভর করবে। তাই তো জন্ম প্ল্যানেটে যদি বুধ শুক্র শুভ অবস্থানে থাকে তাহলে সফলতার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। এমনকি যদি এই দুটি গ্রহ পাপস্থ, পাপগ্রহযুক্ত বা পাপগ্রহদিষ্ট থাকে তাহলে কিন্তু ব্যর্থতার গ্লানি নিয়ে জীবন পার করতে হবে। সেই সঙ্গে আপনার রাশির চতুর্থ এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জীবনে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা আনতে সক্ষম করবে। তাই তো বৃহস্পতির অবদানও কিন্তু কম নয়। সুপ্রিয় দর্শক, যাই হোক, কন্যা রাশির জাতিকারা অত্যন্ত রূপে প্রশংসাপ্রিয়। সেই সঙ্গে অপরের প্রশংসা বাণী না পেলে যেন কন্যা রাশির নারীরা কোনো কাজেই উৎসাহ পান না। তাছাড়া সবাইকে বিশেষ করে আপনার জন্য আপন করে নেবার একটা প্রবল ইচ্ছা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। সেই সঙ্গে থাকবে কন্যা রাশির নারীদের যেন মনে আপন পর কোনো ভেদাভেদ নেই। তাছাড়া অত্যন্ত সহানুভূতিশীল ও আমোদ আহ্লাদ প্রিয়। সেই সঙ্গে কন্যা রাশির নারীদের মধ্যে আত্মবিশ্বাস অত্যন্ত প্রবল, যে কোনো অবস্থার সঙ্গে মোকাবেলা করার এক অপরিসীম ক্ষমতা থাকে। সেই সঙ্গে অদ্ভুত রকমের হেয়ালি এবং খেয়ালি, সেই সঙ্গে মাঝে মধ্যে রোমান্সের দিকে অতিরিক্ত পরিমাণে ঝোঁক থাকতে পারে। তথাপিও মনে রাখবেন এই আত্ম অভিমান কিন্তু অত্যন্ত বেশি, আর আত্ম অভিমান কিন্তু কন্যা রাশির নারীদের জীবনে ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কন্যা রাশির নারীরা কখনো অপরের সমালোচনা সহ্য করতে চান না, ভ্রমণে যথেষ্ট আনন্দ পান
তাছাড়া কন্যা রাশির নারীরা গৃহ সুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকেন। কিভাবে গৃহের সুখ বা দাম্পত্য সুখ শান্তি ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা যায়, এর জন্য সর্বদা আগ্রহান্বিত বা সর্বদা সচেষ্ট থাকেন এই কন্যা রাশির নারীরা। সুপ্রিয় দর্শক, এছাড়া কন্যা রাশির নারীদের ধনপতি এবং ভাগ্যাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু যৌন আকর্ষণের দিকে তীব্রভাবে আকর্ষণ সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, কন্যা রাশির নারীদের জীবনে যেন দেহ সৌন্দর্য সহজেই অপরকে আকর্ষণ করে, তাই তো কন্যা রাশির নারীরা সর্বস্তরের লোকের সঙ্গে সমানভাবে প্রীতির সম্পর্ক স্থাপনে সমর্থ হয়ে থাকেন। অপরের মিষ্টি কথায় আস্থা স্থাপন করে কিন্তু কন্যা রাশির নারীরা বারবার ঠকে থাকেন। মনে রাখবেন, কন্যা রাশির নারীদের জীবনে সামনের বা জীবনকে সামনে রেখে তাদের অন্যায় স্বার্থ নিয়ে অপরে কিন্তু নিন্দা কুখ্যাতি অখ্যাতি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে, যার ফলে কন্যা রাশির নারীরা বারবার ঠকলেও মানুষের উপর কিন্তু বিশ্বাস বা আস্থা হারান না। এই বিশ্বাস বা অতিরিক্ত বিশ্বাস বা আস্থাই কিন্তু আপনার জীবনে আরও কোনো না কোনো দিক থেকে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাছাড়া সকল কাজের ভবিষ্যৎ চিন্তা করে তবেই কিন্তু এই কন্যা রাশির নারীরা কাজে অগ্রসর হবেন। অবশ্য মাঝে মাঝে কন্যা রাশির নারীদের মধ্যে উদাসীনতা প্রবল রূপে প্রকাশ পেতে পারে। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে ভাগ্য সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীরা কিন্তু যথেষ্ট ভাগ্যবতী, তাতে সন্দেহ নেই। তবে মনে রাখবেন যে ভবিষ্যৎ সম্পর্কে কন্যা রাশির নারীদের মধ্যে যেন উদাসীনতা, এমনকি এই উদাসীনতা বা সঞ্চয় এর মানসিকতা না থাকার কারণে মধ্যবয়সে অর্থকষ্ট আসতে পারে আপনাদের অমিত ব্যয়িতা এবং সঞ্চয়ী মনোভাবাপন্ন না হওয়ার কারণে। যদিও কন্যা রাশির নারীরা প্রচণ্ডরূপে বুদ্ধিমতী বিচক্ষণা এমনকি শ্রম মেধা কৌশল বা অধ্যাবসায়ী হয়ে থাকেন, এই শ্রম মেধা কৌশল এবং অধ্যাবসায়ী গুণই কিন্তু কন্যা রাশির নারীদের কর্ম এবং ব্যবসা উভয় পথে প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম করবে। তাছাড়া কন্যা রাশির নারীরা ভীষণ 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 রূপে অদৃষ্টবাদী, সেই সঙ্গে ভোগ বিলাসে বেশি অর্থ ব্যয় করে থাকেন। এই ভোগ বিলাসিতার খরচ আপনাকে কমাতে হবে। সেই সঙ্গে জীবনের প্রতিষ্ঠার সময় কন্যা রাশির নারীদের বিশেষ করে 29-30 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত বিশেষ উল্লেখযোগ্য সময়। এই সময়ের মধ্যে আপনাদের জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করার সময়। এই সময় যদি আপনি সঞ্চয়ী মনোভাবাপন্ন না হন তাহলে শেষ জীবন কিন্তু অতি দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে কাটাতে হতে পারে। তাছাড়া কন্যা রাশির নারীদের মধ্যে অর্থ সম্পত্তি লাভ যেমন ঘটবে তেমনি মানে মনোরম গৃহবাড়ি নির্মাণ এমনকি কর্মজীবনে প্রতিষ্ঠা বা সুনাম যশ খ্যাতি লাভে সমর্থ হবেন। সেই সঙ্গে ব্যবসা বুদ্ধি যেন অত্যন্ত প্রখর, বিশেষ করে তীক্ষ্ণ বুদ্ধি থাকে ব্যবসা বাণিজ্যের দিকে, এক কথায় ব্যবসা বুদ্ধি যেন জন্মগত। তাছাড়া ব্যবসা বাণিজ্যে কন্যা রাশির নারীরা যদি কখনো লিপ্ত হতে চান সেক্ষেত্রে চিকিৎসা জগৎ, চিত্রবিদ্যা, সাহিত্য, পুস্তক প্রকাশনা, প্রেস, বনজ দ্রব্যের ব্যবসা, কাগজপত্রের ব্যবসা এমনকি সৃষ্টির জন্য যত কিছু সেই সকল দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে আপনারা বেশি সফল হবেন। অবশ্য জীবনে প্রথম জীবনটা কন্যা রাশির নারীদের জন্য নানান রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে অতিবাহিত হলেও মধ্য জীবন থেকে প্রচুর উন্নতি ঘটবে জীবনে, তাতে সন্দেহ নেই। তবে মনে রাখবেন, কন্যা রাশির নারীদের জীবনে নিজস্ব বা নিজের অবিমিশ্রকারিতায় আপনাদের শেষ জীবন কিন্তু অনেক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে। তাছাড়া আপনার জীবনে মিতব্যয়ী হতে হবে, সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, তাহলেই দেখবেন জীবনযাত্রায় কখনো অর্থকষ্টে পড়তে হবে না। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে আমি কর্মজীবন সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীদের কর্মজীবনে অর্থাৎ কর্মপ্রবণতা কিন্তু নানানভাবে প্রকাশ পেতে পারে। বিশেষ করে কর্ম প্রতিষ্ঠার জন্য কন্যা রাশির নারীদের বিশেষ একটা বেগ পেতে হবে না, অর্থাৎ
আপনি লেখাপড়া শেষ করে কর্মের আশায় দীর্ঘদিন ঘুরে বেড়াতে হবে না। তাছাড়া চাকরি অপেক্ষা স্বাধীন ব্যবসাতেই কিন্তু কন্যা রাশির নারীদের প্রতিষ্ঠা বেশি হবে। বিশেষ করে কন্যা রাশির নারীদের জীবনে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে অনায়াসেই ধরা দেবে। সেই সঙ্গে ধনপতি এবং ভাগ্যপতি প্রেমের দেবতা শুক্রাচার্য যদি দুর্বল না হয়, আপনার জন্ম প্ল্যানেটে যদি দুর্বল না থাকে বা হাতে যদি অশুভ অবস্থানে না থাকে, তাহলে কিন্তু কন্যা রাশির নারীরা নারীদের জীবনে কখনো কর্মবিভ্রাট বা অসাফল্য আসবে না। আর যদি এই শুক্র অশুভ অবস্থানে থাকে তখন না কিন্তু সফলতায় বাধা আসবে, এমনকি কর্ম পেতে কষ্ট হবে, কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যাওয়ায় ঋণের ঘানি টানতে আরম্ভ হবে। তথাপিও 26-27 বছর বয়স থেকে কন্যা রাশির নারীদের জীবনে কর্মজীবন শুরু হবে। তাছাড়া চতুর্থ সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ষষ্ঠপতি ন্যায়ের দেবতা শনি মহারাজের শুভ প্রভাব পেলে এই কন্যা রাশির নারীদের জীবনে মানে কর্মজীবনের মানে শেষ দিকে প্রচুর উন্নতি সাধিত হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। তাই তো আমি বলবো যে কন্যা রাশির নারীদের জীবনের প্রথম ধাপ থেকেই যেন একটা বিচিত্র প্রেম প্রণয়ের অভিজ্ঞতা সঞ্চয় হতে পারে। তাছাড়া খুব সহজেই যে কোনো স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করার এক বিশেষ মানে আগ্রহ থাকার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি। তাছাড়া কন্যা রাশির নারীরা ভালোবাসার গভীরতার সন্ধান যেন সহজে কাউকে বা সহজে কেউ যেন আপনাদেরকে ধরতে পারবে না বা আপনারা ধরা ছোঁয়ার বাইরে থাকবেন। প্রেম বস্তুটিকে কন্যা রাশির নারীরা একটা পবিত্র এবং আনন্দঘন মুহূর্ত রূপে দেখে থাকেন। তাই তো কামনা বাসনার অনেক ঊর্ধ্বে থাকেন কন্যা রাশির নারীরা। তাই তো কন্যা রাশির নারীদের জীবনে প্রিয় পাত্র বা প্রেমিকের জন্য যে কোনো প্রকার স্বার্থ ত্যাগ করতে কখনো কুণ্ঠিত হবেন না। এমনকি আপনি আপনার প্রেমিক বা স্বামীর জীবনকে অবিস্মরণীয় করবার জন্য সর্বদা ব্যাকুল থাকবেন। তাই তো বিবাহিত জীবন কন্যা রাশির জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে সুখেরই হয়ে থাকে। অবশ্য একটু অল্প বয়সে অর্থাৎ 22-23 থেকে 25-26 বছর বয়সের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে থাকে। তাছাড়া একটি কথা সর্বদা মনে রাখবেন যে কন্যা রাশির নারীদের কিন্তু সহজে অপরে বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না, কেবল মিথ্যা সন্দেহের দোলায় দুলতে থাকে বিপরীত লিঙ্গের মন। তাই তো দাম্পত্য সুখ শান্তিতে এই মিথ্যা সন্দেহের দোলা বা মিথ্যা সন্দেহ কিন্তু আপনার জীবনে কটুতা আসতে পারে। তথাপিও বেড সেপারেশান হতে পারে, কিন্তু কোর্ট সেপারেশান হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। সন্তান সংখ্যা কম হলেও সন্তানরা যথেষ্ট প্রতিষ্ঠিত হবে বা সংসার সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের গুণ দোষ বিচার করতে গিয়ে বন্ধুভাগ্য নিয়ে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীরা বন্ধুভাগ্যে বিশেষ করে সৌভাগ্যবতী বলা চলে। তাছাড়া কন্যা রাশির নারীদের জীবনে বহু বন্ধুবান্ধব হয়ে থাকে, এমনকি বন্ধুবান্ধবদের যথেষ্ট সাহায্য সহযোগিতা আপনাদের জীবনে উন্নতি প্রতিষ্ঠা বা মাথা তুলে দাঁড়াবার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। সেই সঙ্গে আপনিও কিন্তু এই বন্ধুবান্ধবের জন্য যে কোনো ত্যাগ শিকারে কোনো রকমে কুণ্ঠিত হবেন না। তাছাড়া কন্যা রাশির নারীদের সঙ্গে বন্ধুবান্ধবরা যদি কখনো বিশ্বাসঘাতকতাও করে থাকে, তাহলেও কিন্তু সেই বন্ধুবান্ধবদের প্রতি মানে স্নেহশীল বা যত্নশীল এমনকি সমান ভালোবাসা অক্ষুণ্ণ থাকে, তাতে সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ কন্যা রাশির নারীরা বন্ধুদের জন্য জীবন যৌবন উজাড় করে দিতে কোনো রকম দ্বিধা করবেন না। আর ঠিক বিপরীতে যেমনটি দিবেন তেমনটি পাবেন, যেমন গাছ রোপণ করবেন তেমন ফলই তো আপনাকে পেতে হবে। অর্থাৎ দেওয়া নেওয়া যেন 50-50 চলবে এই কন্যা রাশির নারীদের জীবনে বন্ধুভাগ্যে। সুপ্রিয় দর্শক,
কন্যা রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীদের শরীর স্বাস্থ্য যথেষ্ট শুভ বলা চলে, তবে অতিরিক্ত দুশ্চিন্তাজনিত কারণে মানসিক ব্যাধি এমনকি পেটের পীড়া, হৃদরোগ, পুলুরিসি, কোষ্ঠকাঠিন্যতা, হার্নিয়া বা আমাশা প্রভৃতি ব্যাধিতে কিন্তু কম বেশি ভুগতে হতে পারে। তাই তো কন্যা রাশির নারীদের অহেতুক দুশ্চিন্তা দূর করতে হবে। মনে রাখবেন, এই দুশ্চিন্তাই কিন্তু আপনাকে বহু রোগের জন্ম দিতে পারে। তাছাড়া বিশেষ করে এই রোগের প্রথম আক্রমণের সময়ই কিন্তু আপনাদের মানে প্রচণ্ড রূপে ভয় ত্রাস সৃষ্টি হতে পারে। মনে হতে পারে যে এই রোগ বুঝি আর সারবে না, এটা যেন কঠিন রোগ, যেন শরীর রোগ অপেক্ষা মনের রোগেই কিন্তু আপনারা বেশি ভুগবেন। তাই তো কন্যা রাশির নারীদের সর্বদা মানসিক অবস্থা বা মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে যোগ্যতা দক্ষতা নিয়ে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে কন্যা রাশির নারীরা কিন্তু নানান বিষয়ে যোগ্যতা প্রদর্শন করতে সক্ষম হয়ে থাকেন। তাছাড়া কন্যা রাশির নারীদের জীবনে যেমন নারীরা যেমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, পটুৎপন্ন, মতিত্ব সম্পন্ন, এমনকি যে কোনো কঠিন কাজে কিন্তু যথেষ্ট মানে মেধা, প্রযুক্তি, কৌশল বা বুদ্ধিমত্তার পরিচয় আপনাদের মধ্যে পাওয়া যাবে। তাই তো কন্যা রাশির নারীরা বিশেষ করে সঙ্গীত সাধনা, ধর্মযাজকতা, রাজনীতি, শিক্ষকতা, সাহিত্য চর্চা, এমনকি দার্শনিকতা, এমনকি বিভিন্ন ধর্ম, দর্শন, সাহিত্যকে বিজ্ঞানের সাথে মিলিয়ে নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা কিন্তু থাকে বা নতুন কিছু তৈরি করার মতো শক্তি সামর্থ্য কিন্তু বা জ্ঞান গরিমা এই কন্যা রাশির নারীদের মধ্যে বিদ্যমান থাকে। এক কথায় মহান সৃষ্টিকর্তার মন সহজে পেয়ে থাকেন বা মহান সৃষ্টিকর্তার কৃপা দৃষ্টি বর্ষিত হয়ে থাকে এই লেখনির ক্ষেত্রে বা নতুন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে কন্যা রাশির নারীদের জীবনে। যদিও জীবনে জীবন চলার পথে উত্থান পতন, জয় পরাজয়, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু মিলেই কিন্তু জীবন, তথাপিও শুভ অংশই বেশি মানে প্রস্ফুটিত হবে বা গুণগুলো বেশি প্রকাশিত হবে কন্যা রাশির জাতিকাদের জীবনে। সুপ্রিয় দর্শক, এছাড়া যতটুকু দোষ অংশ পাওয়া যায় এই দোষ অংশকে দূরীভূত করার জন্য কন্যা রাশির নারীরা পান্না, হলুদ পোকরাজ এবং রক্তপ্রবাল এই তিনটি রত্ন ধারণ করবেন। দেখবেন অশুভ ফল যেমন প্রশমিত হবে বা দোষ অংশ যেমন দূরে চলে যাবে, তেমনি গুণ অংশ আপনাকে আরও বেশি স্বাগত জানাবে, সেই সঙ্গে জীবন হবে মহিমান্বিত। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিও দেখার পরে আপনারা যদি আপনাদের দোষ অংশ বর্জন এবং গুণ অংশকে আরও বেশি স্বাগত জানাতে পারেন, সেই সঙ্গে দোষ অংশ দূরীভূত করে গুণ অংশকে প্রস্ফুটন করতে পারেন, তাহলে আমি আমার শ্রম সার্থক মনে করব। এবং সেই সঙ্গে আমার প্রেডিকশান যদি আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে বা প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।